তবে আমার মনে হয় কাল কিয়ামতের মাঠে আল জামা শব্দটা এইভাবেই নির্ধারণ করা হবে। প্রতিটি ফেরকার মধ্যেই রয়েছে বেনামাজি, প্রতিটি ফেরকার মধ্যেই রয়েছে ঘুষখোর, প্রতিটি ফেরকার মধ্যেই রয়েছে সুদখোর, প্রতিটি ফেরকার মধ্যেই রয়েছে বেরুজাদার। এদেরকে নিয়ে যদি গবেষণা করা যায় তাহলে দেখতে পাওয়া যাবে সুন্নাল জামাত, অথচ এই সুন্নাল জামাত যেটা সেটাই হলো আহলুল হাদিস। এটা ভ্রান্ত কথা যে হলে সুন্নাল জামাত আলাদা আর আহলুল হাদিস আলাদা, এটা ভ্রান্ত কথা। এবার আমি রিসার্চ করি যে একদিকে রয়েছে সুন্নি ভাইরা 1000 আর একদিকে 300 হচ্ছে আহলুল হাদিস। সুন্নি ভাইদেরকে সার্ভে করা হলো, সার্ভে করে দেখা গেল তাদের মধ্যে রয়েছে বেনামাজি, তাদের মধ্যে রয়েছে ঘুষখোর, তাদের মধ্যে রয়েছে সুদখোর, তাদের মধ্যে রয়েছে আপনার চগলখোর, সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত মানুষও রয়েছে আবার ইমানদার মানুষও রয়েছে। এখন সার্ভে করে দেখা গেছে যে ওই সুন্নি ভাইদের অধিকাংশ মানুষই নামাজ পড়ে না, সুন্নি ভাইদের অধিকাংশ মেয়েরাই পর্দা করে না, সুন্নি জামাতের অধিকাংশ ভাইদেরই অশ্লীল ভাষা গালিগালাজ করে, অধিকাংশ ভাই আজকে টাকনুর নিচে প্যান ঝুলিয়ে পড়ে। এই সার্ভে করতে গিয়ে দেখা গেছে, আমার ইস্তিহাদ অনুযায়ী আমি বলতে চাইছি যে 800 ব্যক্তি তারা হচ্ছে বেশি অংশ এই অপকর্মের সঙ্গে জড়িত, আর 200 ব্যক্তি হচ্ছে যারা ইমানদার রয়েছে, পাঁচ অক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করে, মানুষের সঙ্গে নরম ব্যবহার করে, কারো হক নষ্ট করে না, কারো জমি দখল করে না, এই রকম মানুষ হচ্ছে 200 ব্যক্তি। 1000-এর মধ্যে আহলুল হাদিসকে রিসার্চ করা হলো, আহলুল হাদিসের এই 300 ব্যক্তির মধ্যে খুঁজে পেলাম যে এদের মধ্যে নামাজির সংখ্যা বেশি, এদের মধ্যে টাকনুর ওপরে প্যান্ট পরে বেশি, এরা অধিকাংশই হচ্ছে নিজে কোরআন হাদিসকে গবেষণা করে আমল করে কোরআন হাদিসের উপর। এই রিসার্চ করতে গিয়ে দেখা গিয়েছে যে এখানে 250 ব্যক্তি হচ্ছে ইমানদার, আর 50% অর্থাৎ 50 জন মানুষ হচ্ছে যারা বেনামাজি রয়েছে, যারা সুদখোর রয়েছে, ঘুষখোর রয়েছে। এখন আমার দাবি যে যদি আল জামা মানে যদি বড় জামাত হয় তাহলে এখানে শুধু সুন্নি জামাত বোঝানো হয়নি, সুন্নি জামাতের যে 200 লোক রয়েছে সঠিক পথে আর এইখানে আহলুল হাদিসের মধ্যে যে 250 ব্যক্তি রয়েছে, এই 200 আর 250-কে একটি জামাতে যদি নিয়ে যান তাহলে আল জামা মানে হক জামাত, যারা হকের পথে ছিল ওই জামাতটি হচ্ছে জান্নাতি জামাত। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করেননি যে সুন্নিরাই যাবে জান্নাতে, অথবা বলেননি যে আহলুল হাদিসরাই যাবে জান্নাতে, এই বলেনি যে হানাফিরাই যাবে জান্নাতে, বলেনি যে সাফিরাই যাবে জান্নাতে। বলা হয়েছে যে আমি এবং আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের যে সুন্নাত রয়েছে সেই সুন্নাতকে যারা দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে ধরবে ওই জামাতটি হচ্ছে আল জামা, ওই জামাতটি হচ্ছে আল জামা। পৃথিবীতে যত ফেরকা রয়েছে তাদের মধ্যে থেকে যদি ইমানদার বেছে নেওয়া হয় ওই ইমানদারগুলি সেদিনকে একটি জামাত হবে, সেই জামাতটি হচ্ছে আল জামা বড় জামাত। তবে আপনি যেভাবে নিজেকে দাবি করেন যে আমার মধ্যে পীর বুজুর্গ গোয়াউস কুতুব এগুলো আছে তার জন্য আমরা সবাই মিলে হচ্ছে আল জামা মানে আমরাই জান্নাতি দল, এটা ডাহা মিথ্যা কথা। কারণ আপনার টিমের মধ্যে রয়েছে মানুষকে অপমানকারী, রয়েছে বেনামাজি, রয়েছে ঘুষখোর, রয়েছে সুদখোর, কোরআন বিক্রি করে খাই, এই রকম রয়েছে। তাহলে কি করে হয়, এরা কি জান্নাতে যাবে? আল্লাহর নবী কি বলেছেন যে এই সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে? তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে তার মানে পৃথিবীতে যত ফেরকা রয়েছে ওই ফেরকার যে কটা মানুষ হক জামাতের উপর থাকবে তারাই জান্নাতে যাবে। জামিয়াত তিরমিজির 1192 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শ্রীয়াবাসী যখন খারাপ হয়ে যাবে তখন একটি জামাত ওই অবস্থাতে থাকবে, একটি জামাত চিরদিনই নাজাতপ্রাপ্ত হিসাবে থাকবে, তারা ওই অবস্থাতেই মারা যাবে। এই জামাতটিকে ব্যাখ্যা করতে গিয়ে ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনে মাদানি তিনি বলছেন এই জামাতটি হচ্ছে আসহাবুল হাদিস, হাদিস বিশারদদের একটি জামাত, এরা হলো আহলুল হাদিস। আরও একটা প্রসঙ্গ, যারা নিজেকে ভালো মানুষ দাবি করে বলে কি যে আমরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি আর কেউ বাসে না, এই উদাহরণ দিতে গিয়ে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করব একটি ঘটনা দিয়ে, অর্থাৎ এটি কোরআন হাদিসের ঘটনা নয়। অনেক হুজুর আবার আমাকে এসে চেপে ধরতে পারে যে হুজুর আপনি এই ঘটনা কোরআন হাদিসে কোথায় পেলেন, কারণ কোরআনের বাইরে
টিপস দিয়ে আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করছি। একজন মায়ের দুইজন সন্তান রয়েছে। প্রথম সন্তানকে তার মা বলছে, ও গো বাবা, বাড়িতে অন্য সন্তান না খেয়ে আছে, তুমি বাজারে যাও, বাজারে গিয়ে আলু আর চাল কিনে নিয়ে আসো। ওই সন্তান বাজারে ঢুকে দেখছে, মনে করেন শেখপাড়া বাজার, ঢুকতেই ফলের দোকান, আর সেখানে একজন মুফতি সাহেবের সঙ্গে দেখা হয়ে গেল। মুফতি সাহেব, তিনি বলছেন, শুনো, পিতামাতার খেদমত করা হলো ফরজ, সূরা নেসার 36 নম্বর আয়াত, বিল ওয়ালি ওয়ালি দাইনি হিসানা, যে পিতামাতার খেদমত করা হলো ফরজ, সৎ ব্যবহার করা হলো ফরজ। অতএব তোমার পিতামাতা, তোমার মায়ের জন্য আপেল বেদেনা কমলা লেবু কিনে নিয়ে যাও। প্রথম সন্তান সেই মোতাবেক মুফতি সাহেবের যুক্তি শুনে তিনি আপেল বেদেনা কমলা কিনে নিয়ে ক্যারিতে করে হাতটিকে এইভাবে চেড়ে নিয়ে যাচ্ছেন। আর পথিমধ্যে যত মানুষ দেখে আর জিজ্ঞাসা করে, ও বালক, তোমার এই আপেল বেদেনা কমলা এই ফল ফলারি তুমি কার জন্য নিয়ে যাচ্ছ? আমার মায়ের জন্য নিয়ে যাচ্ছি, সেই ছেলে উত্তর দেয়। আর মানুষ বলে, দেখো ওই ছেলেটি মাকে কত ভালোবাসে। বোঝা যাচ্ছে ওই সাধারণ মানুষ কিন্তু জানে না যে ওই ছেলে যেটা নিয়েছে সেটা সঠিক না বেঠিক। প্রত্যেকটা মানুষ জানছে যে এই ছেলেটা মাকে ভালোবাসে, কেন? মায়ের জন্য সে ফল ফলারি নিয়ে যাচ্ছে। ওই ব্যক্তি যখন তার মায়ের কাছে পৌঁছে গেল, মাকে গিয়ে বলছে, ওগো আম্মা, আপনি বলেছিলেন চাল আর আলু আনতে, আর আমি এনেছি ফল ফলারি তোমার জন্য, কেননা পবিত্র কোরআন সূরা নেসার 36 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ সুবহান তাআলা বলেছেন, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, পিতামাতার খেদমত করো। অতএব মুফতি সাহেব আমাকে বলেছে এটা ফরজ, অতএব আপনার জন্য আমি নিয়ে এসেছি ফল। এখন দর্শকের কাছে প্রশ্ন, ওই ছেলের ফল আম্মাজান গ্রহণ করবে না ওই ছেলেটিকে তাড়বে? আমি আপনাকে জিজ্ঞাসা করছি, মনে হয় বুঝতে পারেননি, মা অর্ডার করেছিল চাল আর আলু আনতে, আর ওই সন্তান নিয়ে গেছে ফল ফলারি, ওই মা তার ফল ফলারি কি গ্রহণ করবে? জবাব দেন, ফল ফলারি গ্রহণ করবে? নিশ্চয়ই করবে না। কেন? মায়ের অর্ডার ছিল আলু আর চাল নিয়ে আসা, আর ওই সন্তান মুফতি সাহেবের যুক্তি শুনে ও ফল ফলারি নিয়ে গেছে, মানে মায়ের কথাকে অ্যাভয়েড করেছে, উপেক্ষা করে তিনি মুফতি সাহেবের যুক্তি শুনে ফল নিয়ে গেছে। অনুরূপভাবে দ্বিতীয় সন্তানকে মা পাঠালো, দ্বিতীয় সন্তান বাজারে গিয়েছে, এমন সময় ওই মুফতি সাহেব আবার ওই দ্বিতীয় সন্তানকে ধরে বলছেন, শুনো, তোমার বড় ভাই তোমার মাকে কত ভালোবাসে, তোমার মার জন্য ফল ফলারি নিয়ে গেছে, তুমি নিয়ে যাও। ছোট ছেলে জবাব দেয়, মুফতি সাহেব, আপনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু আমার মায়ের অর্ডার হচ্ছে চাল আর আলু নিয়ে যা, আপনার যুক্তিতে পড়ে আমি নিয়ে যেতে পারি না ফল ফলারি, আমার মা অর্ডার করেছে চাল আর আলু নিয়ে যেতে, আমি চাল আর আলুই নিয়ে যাব। ওই সন্তান ব্যাগের মধ্যে চাল আর আলু ভরে নিয়ে রাস্তা দিয়ে যায়। একজন যুবক জিজ্ঞাসা করে না, একজন মহিলা জিজ্ঞাসা করে না, একজন ব্যক্তিও জিজ্ঞাসা করে না যে ওতে কী আছে। ওই সন্তান গোপনে তার আলু আর চাল নিয়ে মায়ের কাছে গিয়ে পৌঁছালো, বাড়িতে গিয়ে দেখছে সেই মা মারা গিয়েছে, সেই মার ইন্তেকাল হয়ে গেছে, মার ইন্তেকাল হয়ে গেছে। বড় ছেলে এবং ছোট ছেলে উভয়ে সেই দিন মাকে দাফন করার পর বড় ছেলে ইমাম সাহেবকে দিয়ে সম্মিলিত মুনাজাতে তিনি হাত তুলেছেন, আর ছোট ছেলে সেইখানে আবু দাউদের তৃতীয় খণ্ড 315 পৃষ্ঠায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভাইকে এখনই ফেরেশতারা প্রশ্ন করবে, অতএব তার জন্য দোয়া করো। এই দোয়াটি হচ্ছে সুন্নাতি দোয়া। ছোট ছেলে ওইখানে সম্মিলিত মুনাজাত না করে ওই ছোট ছেলে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসকে স্মরণ করে তিনি বলছেন, আল্লাহুম্মা ফিরলাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, হে আল্লাহ আমার মাকে আপনি ক্ষমা করুন, হে আল্লাহ আমার মাকে ফেরেশতারা যখন প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দৃঢ়তা প্রদান করুন। আপনি দেখে নেবেন আবু দাউদ শরীফ 3 নম্বর খণ্ড 315 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। তাহলে যেই দিন থেকে বিদাতের উদ্ভাবন হয়েছে সেই দিন সুন্না অপসারিত হয়েছে, সেই দিন থেকে এই দোয়া পড়া বন্ধ হয়ে গেছে, তারপরও সমাজের এই আলেমগুলো হচ্ছে ভালো মানুষ। শুধু তাই নয়, এবার আপনাকে বলি, বড় ছেলে 40 করে 500 থেকে 1000 লোকের আইটেম করেছে, মৌলভী সাহেবকে নিয়ে এসে তিনি
मौलवी साहेब के निये आनुष्ठानिक भावे खतम दिए मार जन्य सम्मिलित दुआ करेछेन। आर छोटो छेले पाँच वक्त सलात आदाय करे फरज नामाजेर পরে তিনি দোয়া করেন রব্বি রহমুমা কামা রব্বানি সাগিরা। তাশাহুদে তিনি দোয়া করেন রব্বি রহমুমা কামা রব্বানি সাগিরা, হে আল্লাহ আমার পিতা মাতাকে আপনি কবরে ওই রকম অবস্থায় রাখুন যেভাবে আমাকে বাল্য অবস্থায় নিষ্পাপ অবস্থায় আমাকে তারা কষ্ট করে লালন পালন করেছে, আমার পিতা মাতাকেও কবরে আপনি সেই রকমভাবে রাখুন যেমন করে আমাকে লালিত পালিত করেছে। এই দোয়া ছোট ছেলে করে, আর বড় ছেলে যখন খানা জুড়েছে তখন গ্রামের ওই মানুষগুলা যে মানুষগুলা বলেছিল যে দেখেছো এ মাকে কত ভালোবাসে, তখন ওই মানুষগুলাই খানা খাওয়ার পরে তারা আবার বলছে যে দেখেছো ছোট ছেলেটা কত ব্যাদব, মায়ের জন্য একটা মিলাদের অনুষ্ঠানও করলো না, আর বড় ছেলেটা দেখেছো মাকে কত ভালোবাসে, সে দেখো 1000 মানুষের আইটেম করে খাওয়ালো, কোরআন খতম করলো এবং মৌলবী সাহেব নিয়ে এসে দোয়া করে দিল। আপনাকে বলি যে ব্যক্তি নিজের পিতামাতার খেদমত করে না, যে ব্যক্তি নিজের পিতামাতাকে কোনো দিন জীবনে পোলাও কুরমা খাওয়ায়নি, যে ব্যক্তি মিষ্টি খাওয়ায়নি, দই খাওয়ায়নি, ফল ফলারি খাওয়ায়নি, সেই ব্যক্তি তো 40 দিনে ওই হুজুরকে ডেকে নিয়ে এসে তিনি ফল ফলারি পোলাও কুরমা বেশি করে খাওয়ায় যাতে নাকি আল্লাহ খুশি হয়ে হবে, আর ওই ইমাম সাহেব খুশি হয়ে দোয়া করবে আর তার মা নাকি দোয়া পাবে। বলুন তো ফরজ কাকে করা হয়েছিল? ফরজ করা হয়েছিল পিতা মাতার খেদমত করা। আর এই বড় সন্তান কি ফরজ করেছে? হুজুরকে ডেকে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করা, খতম দেওয়া, আর তাকে ফল ফলারি খেয়ে তাকে উপঢৌকন দেওয়া, হাদিয়া দেওয়া। যেদিন থেকে সমাজের বুকে ঘুষখোর সুদখোর সমস্ত কিছু চালু হয়েছে সেই দিন থেকে হুজুররাও বুঝে গেছে যে আমাদের আর 3000 টাকা মাইনাই মসজিদ চলবে না। সেই দিন থেকেই তো কিয়াসের মাধ্যম দিয়ে বিদাতের আবিষ্কার হয়েছে। আমরা মনে করি যে কিয়াস মানে সঠিক কথা, মিথ্যা কথা, সমস্ত কিয়াস ঠিক নয়। যেগুলো মাঝাবি অন্ধ তাকলিদের মাধ্যমে নিজস্ব মাঝাবি গ্রহামী দিয়ে কিয়াস করা হয়েছে ওই কিয়াস হচ্ছে ভ্রান্ত কিয়াস। কিয়াস যদি করতে হয় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে করেছেন ওইভাবে কিয়াস করতে হবে। আপনি এবাদতের মধ্যে কিয়াস করতে পাবেন না, এবাদত হচ্ছে পূর্ণাঙ্গ, যে এবাদত করতে গিয়ে উপকরণে কিয়াস করুন। মনে করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মোবাইল ছিল না, এখন সলাতে মোবাইল বাজছে আপনি বন্ধ করবেন না চালু রাখবেন, এর ওপর আপনি কোরআন হাদিসের অনুকূলে কিয়াস করতে পারেন। কিন্তু আমি রুকুতে যাব, সেজদায় যাব, কিভাবে নামাজ পড়ব, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে দেখিয়ে দিয়ে গেছেন এখানে কিয়াস চলবে না। তারপর সেখানে কিয়াস করা হয়েছে, তারপর সেখানে কিয়াস হাদিস সম্ভার খুলবেন 1540 নম্বর হাদিস খুলবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 73টা ফেরকা হবে, 72 ফেরকায় মন গড়া কিয়াসের মাধ্যম দিয়ে হালালকে হারাম বানাবে আর হারামকে হালাল বানাবে, এদের নিয়েই তো ভয় হয়। আর তাহলে এই সমাজে আপনি ওই হাদিসটি দেখি আপনি নিজে ইস্তেহাদ করুন, গবেষণা করুন যে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 72টা ফেরকায় তারা কিয়া মন গড়া কিয়াস করবে এবং হারামকে হালাল বানাবে। এই জন্যই তো কিয়াসের মাধ্যম দিয়ে বিড়ি জর্দা গুল গুটকা সবগুলো হালাল হয়ে গেছে। কেন? বিড়ি জর্দা গুল গুটকা হাদিসে নেই, কোরআনে নেই, তুমি আবার হারাম বলো কেন? যদি ভাই তাই হয় তাহলে আফিং শব্দটাও তো কোরআন হাদিসে নেই, বলতে পারবেন হালাল? ইয়াবা ট্যাবলেট এটা কোরআন হাদিসে নেই, বলতে পারবেন হালাল? ফেনসিডিল কোরআন হাদিসে নেই, বলতে পারবেন হালাল? ঠিকই বলতে পারবে আপনি, পারবেন না, কারণ এগুলো হারাম আপনি ঠিকই মনে করেন, আর বিড়ি জর্দা গুল গোটকা এগুলো সবই নাকি হালাল, গ্যাসের মাধ্যম দিয়ে হালাল করা হয়েছে। অনুরূপভাবে খানাকেও হালাল করা হয়েছে। একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পিতা মাতা মারা গিয়েছে আমি কি করব, হাদিসটি পেয়ে যাবেন 1022 নম্বর হাদিস, হাদিস সম্ভারের মধ্যে রয়েছে। এ হাদিসের মধ্যে সাহাবী জিজ্ঞাসা করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি সাদাকায়ে জারিয়া করো, তিনি একটি কুয়ো খনন করে দিলেন, তো কুয়ো খননের কিয়াস কী হবে? কুয়ো খননের কিয়াস হবে আপনি টিউবওয়েল বসিয়ে দেন, আপনি কোথাও জল ট্যাঙ্কি বসিয়ে দেন, তো তা না করে কিয়াস করা হয়েছে খানার পিনা, মানে এবার আপনি অনুষ্ঠান করে মৌলবী ডেকে নিয়ে এসে আপনি বিদআত আবিষ্কার করেন। অথচ রাসূল সাল্লাম করলেন না, সাহাবি করলেন না, তাবি তাবিন করলেন না, তাবি করলেন না, তাবি তাবিন করে চার ইমাম করলেন না, আমাদের হুজুরদের 1200 বছর পর এসে এই সমস্ত কিয়াস আবিষ্কার হয়ে গেল। এইভাবেই তো মানুষ আজকে ইসলামকে বিকৃত করেছে। তাই ওই সমস্ত মানুষ যখন সমাজের বুকে আজকে ঘুষুদ ঘুষ এবং যত কিছু অন্যায় সেগুলো ই করে, একটি আয়াত পাঠ করে শেষ করব।
समय शेष जदि समय था विस्तारित अन्य दिन आलोचना करब। देख रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलछेन जे कुल जाल हक्कु व जहकल बातिलु इन्नल बातिला काना जाहुका। सत्य एसे गेछे मिथ्या विलुप्त होयेछे। आपनी विगत दिने जारा बोलछे बापदादर धर्मई ठीक एटा मिथ्या कथा। बापदादर समय जे धर्म एसेछिलो सेई धर्म कखनो सरासरि मदीना थेके आपनार काछे प्रवेश करेनि। जखन जेटा प्रवेश करेछिलो सेटा होयेछे कोथाय केरलर बुके इब्ने मालिक रदियल्लाहु ताआला अनु सर्वप्रथम नियेछिलेन किन्तु तिनि प्रसार करते पारेननि। आर परवर्तीते जारा नियेछे बेशी अंश पीर मुरिदी बेशी अंश शिया आकिदार मानुष तारा एसेछे भारतवर्षे। तादेर भाषा छिलो उर्दू तादेर भाषा फार्सी। तादेर भाषा बुझते गए इस्लाम के आस्ते आस्ते उल्टे देवा होयेछे। एइजन्य तो आपनार धर्म होयेछे बापदादार धर्म। और नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलछेन মদিনাতে প্রকৃত আলেম থাকবে। যে সারা পৃথিবীতে যত আলেম রয়েছে এইখান থেকে ভুল ফতোয়া আসতে পারে, কিন্তু মদিনাতে প্রকৃত আলেম রয়েছে সেখান থেকে ভুল ফতোয়া আসবে না। অথচ আজকের দিনে বেরেলি থেকে পড়ে এসে বলে যে আমরাই সঠিক, দেবন থেকে পড়ে এসে বলে আমরাই সঠিক। কতখানি বাপের বেটা, তুমি মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হও, সেখান থেকে কোর্স কমপ্লিট করার পর তহিদ সম্বন্ধে আলোচনা করো। আলোচনা তো সমাজের, এটা নবী নূরের তরি না মাটির তরি। এ নিয়ে কী সমাজের উপকার হবে? ঘুষখোর তো ঘুষখোর থাকবে, সুদ করতে সুদ কর থাকবে, জুলুমকারী তো জুলুমকর থাকবে, যত অপকর্ম বজাই থাকছে। আর সে বিশ্বাস করে কি নবী নূরের তরি, এর জন্য আমি জান্নাতি। এই জন্য আমি আলোচনা করলাম তোতাল্লেব ভাইয়ের ওই রেফারেন্স ধরে যে সত্য দল হচ্ছে ওইটা যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটি সরল রেখা টানা হলো, দুই দিকে দুটো টানা হলো, আর ওই সরল রেখাটি জান্নাতে গিয়েছে। হাদিসটি পেয়ে যাবেন সুনান ইবনে মাজার 11 নম্বর হাদিসে। আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদেরকে সত্যের উপর রাখেন এবং সত্য নিয়ে যেন ইন্তেকাল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আখিরি দোয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু।